আসসালামু আলাইকুম মোমিন ইলেকট্রিক সেলারের বাংলার পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো যে একটা ফ্ল্যাট বাড়িতে বা বাসা বাড়িতে কনসিল ওয়ারিং কাজে কি কি মালামাল প্রয়োজন হয় বা দরকার হয় সেটা আপনাদের আজ দেখিয়ে দেব। তো এগুলো আমার একটা বাড়িতে কাজ করার জন্য আমি এই মালগুনে এস্টিমেট দিয়েছিলাম। তো আজকে আমি এই বোর্ডের বা এগুলো মালামালের আমি বিবরণ দেব। তো এখানে আমার এক গ্যাং স্টিল বক্স, এটা তো এই বোর্ডগুলো যদি পারেন তা আপনারা রং করে নেবেন, তাহলে পরে আপনার পরবর্তীতে অনেক দিন হওয়ার পরও এটা মরিচা ধরবে না। তো এক গ্যাং স্টিল বোর্ড আমরা যখন শুধু একটা পয়েন্ট অর্থাৎ আপনার একটা সুইচ বা একটা গিজারের সুইচ বা একটা মাল্টি সকেট বা একটা ফ্যান ডিবার অর্থাৎ কোনো এক ফাংশন একটার জন্য আমরা এক গ্যাং ব্যবহার করে থাকি। আর যেখানে আমার 2 MK বোর্ড, 2টা সকেট, একটা সুইচ বা একটা সকেট বা একটা ফ্যান ডিবার, একটা সুইচ বা এখানে 2টা এখানে ব্যবহার করা যায় এমকে সুইচের বডি। তে আপনারা এখানে বিভিন্ন জিনিস 2 রকমের জিনিস ব্যবহার করতে পারেন। যদি একটা গিজারের সুইচ দেন, একটা সকেট দেন, একটা সুইচ দেন, পাশে একটা সকেট দেন। তে যেখানে আমার 3টার প্রয়োজন হবে সেখানে আমি 3টা ব্যবহার করব। তো দেখেন এখানে কিন্তু 3 ঘাট, এটা 3 গ্যাং স্টিল বোর্ড বলে। তো এখানে ধরেন আমি সুইচ দিলাম, মধ্যে রেগুলেটর দিলাম এবং পাশে আপনার হলো সকেট দিলাম। তো একটা ঘরে কিন্তু 4টা বাল্ব থাকে, আপনার হলো একটা ফ্যান ডিমার থাকে আর একটা আপনার হলো সকেট দিলেই কিন্তু আপনার একটা রুমের কিন্তু একবারে হয়ে যায়। তো অতিরিক্ত অনেক সময় লাগে। তো এখন যদি কোনো রুমে বা যদি পয়েন্ট বেশি হয়ে যায় তখন আমার 4 ঘাটের প্রয়োজন। তখন আপনারা কি করবেন, দেখেন আমি 4 ঘাটের সিস্টেমটা এইভাবে করে দিবেন। আপনার হলো ঠিক 1 গ্যাংয়ের বোর্ডটা আপনার উপরে সুন্দর করে 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি আপনার ফ্রি রেখে তারপরে এইভাবে আপনারা ওয়ালে ফিটিং করবেন, তাহলে 4 গ্যাং এটা হয়ে যাবে। আর যখন আপনার 4 ঘাট হচ্ছে না, 5 গ্যাং লাগবে বা 5 ঘাট বসাতে হবে, তখন আপনি ঠিক এই কোয়ালিটিভাবে বসাবেন। দেখেন তো যখন বসাবেন তখন ডানে বামে কিন্তু যতটুকু প্রয়োজন ঠিক সেভাবে বা অ্যাকুরেট রেখে সেভাবে কিন্তু বোর্ডটা বসাতে হবে, যাতে কাজের ফিনিশিংটা ভালো আসে। আর যেখানে আপনার 6 গ্যাং বা 6 ঘাট প্রয়োজন হবে তখন আপনার উপরে 3টা, নিচে আপনার হলো 3টা বসিয়ে দেবেন। তো এখন বন্ধুরা, যদি 4 ঘাট আপনার প্রয়োজন যখন হয়, যদি এইভাবে দেন তাহলে কিন্তু বোর্ডটা আপনার চওড়া বেশি হয়ে যাবে, দেখতে খারাপ দেখা যাবে। আপনি এইভাবে দিবেন, কাজটা খুব সুন্দর হবে এবং আকর্ষণীয় হবে, সব দিকে ভালো হবে। তো বন্ধুরা, এটা আমার সুইচ বোর্ডের জন্য আমার চলে গেল। তো এখন আপনার আমার এটা এসডি বোর্ড, এটা আপনার রুমে রুমে যখন আপনার সার্কিট ব্রেকার যখন আমরা সংযোগ দিয়ে থাকি, তো প্রত্যেক রুমের ভাগ ভাগ করার জন্য আমরা এই এসডিপি বক্সটা আমরা ব্যবহার করে থাকি। তো এটা আপনার বাসা বাড়িতে এটা অবশ্যই মাস্ট লাগবেই, কারণ এখন ব্রেকার দিয়ে সব কিছু সংযোগ দেওয়া হয়, কারণ একটু ফল্ট হলেই বা যে কোনো সমস্যা হলে এটা সেফটি দেয়। তো এরপর কনসিল কাটা, যখন আমরা অ্যাঙ্গেল অর্থাৎ যেখানে আমার কোনা হয় সেখানে আমরা বাঁকা করার জন্য এই ব্যান্ডটা আমরা ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এটা আপনার হলো খুব ভালো সুবিধা এবং এটা সবসময় ভাববেন যে আমার ব্যান্ড ভালো কোম্পানি ব্যবহার করা। তো এরপর আমার সকেট প্রয়োজন হয়, যখন আমার 10 ফিট পাইপে যখন আমার আর একটা পাইপ জয়েন্ট দিতে হয় তখন সকেটের প্রয়োজন হয়। তো এখন যে টেপ দেখছেন, এই টেপটা আমার যখন এই স্টিল গ্যাং বোর্ডটা আমি যখন লাগাবো তখন সেখানে এই মধ্যে মধ্যে যে ফুটা রয়েছে স্ক্রু, এই ফুটা যখন রাজমিস্ত্রি প্লাস্টার করে তখন এই ফুটা প্লাস্টার হয়ে আপনার হলো ফুটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সুইচ বোর্ড বা আপনার ফিটিং করতে আমার সমস্যা হয়, ওই জন্য ওই ফুটার মাঝে টেপ মারি দিলে ভালো হয়। তারপর পাইপ কাটার জন্য আমাকে হ্যাক্সা ব্লেড আমার প্রয়োজন। তো আমি এজন্য আমি হ্যাক্সা ব্লেড আমি এখানে এস্টিমেট দিয়েছি। তো বন্ধুরা, এগুলো আমার মালামাল আমার ভিতরে চলে গেল। এখন আমার যেখানে দেখতে পাচ্ছেন যে 2 ইঞ্চি আপনার লোহা দেখছেন, এই লোহাটা আমরা পাইপ যে বসাই কনসিল করার পর এই পাইপটাকে ধরে রাখার জন্য এই কাঁটাগুলো ব্যবহার করে থাকি। অনেক লোক আপনার হলো যে আপনার কুচি খোয়া বা ছোট ছোট প্যাকিং দিয়ে এই পাইপটাকে জাম দিয়ে থাকে এবং কেউ প্লাস্টার বা বালু দিয়েও কিন্তু জাম দিয়ে রাখে। কিন্তু যদি আপনারা লোহা দিয়ে যদি এই পাইপটাকে আটকে রাখেন তাহলে খুব দ্রুত আপনারা কাজ করতে পারবেন এবং এটা অনেক মজবুত হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।